আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে সপ্তম সপ্তাহের। এই সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের পঞ্চমতম যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে, সেই পঞ্চমতম অ্যাসাইনমেন্টের ভিতরে ফিনান্স যে অংশটা, সেই ফিনান্স অংশের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা যদি দেখি যে নির্দেশকের ভিতরে এখানে সর্বমোট 5টি কাজ দিয়েছে, তো প্রথম কাজ দিয়েছে, আপনারা একটু মিলিয়ে নেবেন, মূলধন বাজেটিংয়ের ধারণা। খদাগে বলেছে মূলধন বাজেটিংয়ের গুরুত্ব, গদাগে বলেছে মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়ার ধাপ, এবং ঘদাগ বলেছে ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিংয়ের সম্পর্ক। কিরা প্রিয় বন্ধুরা, এটা আপনাদের ফিনান্স বইয়ের পঞ্চম অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে হলো মূলধন আয় ব্যয় প্রাককলন। তো চলুন প্রিয় বন্ধুরা, আমরা ক দাগের আনসার করি, মূলধন বাজেটিংয়ের ধারণা। তো মূলধন বাজেটিং সম্পর্কে ধারণা নিতে গেলে প্রথমে আপনারা, প্রিয় বন্ধুরা আগে একটু বলে নিই, আপনারা অবশ্যই চারপাশে রাউন্ড যে মার্জিন আছে সেই মার্জিনটা একটু টেনে নেবেন। তো এখানে আমরা লিখেছি মূলধন বাজেটিংয়ের ধারণা, প্রত্যেকটি বিনিয়োগ সিদ্ধান্তের বা প্রকল্পের আয় ব্যয় প্রাককলন করতে হয়। আয় ব্যয় প্রাককলন শেষে এসব সিদ্ধান্তের বা প্রকল্পের নিট নগদ প্রবাহ কিংবা নিট মুনাফা নির্ধারণ করা হয়। এখানে আয় বলতে বিক্রয় থেকে অর্জিত অর্থ, এবং ব্যয় বলতে কাঁচামাল খরচ, বিক্রয় খরচ, অবচয় সহ অন্যান্য খরচকে বুঝায়। আয় থেকে ব্যয় বাদ দিলে মোট মুনাফা, এবং মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। আবার মুনাফার সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। এই আন্তঃপ্রবাহের সাথে প্রারম্ভিক বিনিয়োগ, প্রিয় বন্ধুরা, প্রারম্ভিক বিনিয়োগ বা নগদ বহিঃপ্রবাহের সাথে তুলনা করে যদি আন্তঃপ্রবাহ থেকে বহিঃপ্রবাহ বেশি হয় তাহলে বিনিয়োগটি কি লাভজনক। আমরা অপর পাতায় চলে যাই প্রিয় বন্ধুরা, খেয়াল করে এখানে বাকি অংশটুকু লেখা আছে, প্রতীয়মান হয়, মানে লাভজনক প্রতীয়মান হয়, প্রতীয়মান মানে কি লাভজনক দেখা যায়, বা নগদ বহিঃপ্রবাহের সাথে তুলনা করে যদি আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে বেশি তাহলে বিনিয়োগটি লাভজনক প্রতীয়মান হয় এবং গ্রহণযোগ্য বিবেচিত হয়। এই প্রক্রিয়াকে মূলধন বাজেটিং প্রক্রিয়া বলে। সুতরাং বলা যায় মূলধন বাজেটিং হচ্ছে একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। তাহলে এই যে মূলধন বাজেটিং, এটা হলো কি একটা প্রক্রিয়া। উদাহরণস্বরূপ দেখেন প্রিয় বন্ধুরা, উদাহরণটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনারা এখানে দেখেন, এখানে কিন্তু বসে আপনি যদি এটা চারে চার পেতে চান, এই মূলধন বাজেটিংয়ের ধারণা লেখার সময় যদি আপনি চারে চার পেতে চান, মানে অতি উত্তম পেতে চান, তাহলে কিন্তু আপনার এই যথোপযুক্ত উদাহরণসহ, হ্যাঁ, মূলধন বাজেটিংয়ের ধারণা ব্যাখ্যা করতে হবে। আমরা কিন্তু অনেক সময় মূলধন বাজেটিং সম্পর্কে লিখি, কিন্তু শুধুমাত্র একটা উদাহরণ না দেওয়ার কারণে কিন্তু আমরা এই চারে চার পাই না। তো প্রিয় বন্ধুরা, আমরা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এখানে আমরা উদাহরণ দিয়েছি, উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত, যেমন ফ্রিজ ক্রয়, দর্জির সেলাই মেশিন, চুল কাটার মেশিন কেনার সিদ্ধান্ত গ্রহণের পূর্বে এসব দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত প্রতিষ্ঠানের জন্য কতটুকু লাভজনক হবে কিংবা আদৌ লাভজনক হবে কিনা সেজন্য ফিনান্সের একটি মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজন, যার নাম মূলধন বাজেটিং। আশা করি প্রিয় বন্ধুরা আপনার উদাহরণটি বুঝতে পেরেছেন। এরপরে আমরা খদাক প্রশ্নে চলে যাব। খদাক প্রশ্নে আমাদের বলেছে, এই যে আপনারা অলরেডি জানেন মূলধন বাজেটিংয়ের গুরুত্ব, তো আমরা গুরুত্ব নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এরকম খদাক আপনারা দিয়ে এভাবে আপনারা নীলকালি দিয়ে লিখে নিতে পারেন, মূলধন বাজেটিংয়ের গুরুত্ব। এবার দেখেন আমরা লিখেছি মূলধন বাজেটিং অর্থায়ন সাফল্যের চাবিকাঠি, অর্থায়নের সাফল্যের চাবিকাঠি। মূলধন বাজেটিং বাস্তবসম্মত ও সঠিক হলে কারবার সরাসরি উপকৃত হয়। মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ হবার কয়েকটি কারণ নিচে দেওয়া হলো। তো দেখেন এক নম্বর কারণ হিসাবে আমরা লিখেছি মুনাফা সংক্রান্ত। দেখেন প্রিয় বন্ধুরা, এখানে একটা প্রশ্ন থাকে, স্যার কয়টা পয়েন্ট দিব আমরা? তো এই পয়েন্টগুলোর কথাও কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়ে দেয় যে এখানে দেখেন মূলধন বাজেটিংয়ের গুরুত্বের তিনটি দিক ব্যাখ্যা করলে, কয়টি দিক? তিনটি দিক, মানে তিনটি দিক ব্যাখ্যা করলে আপনি কত পাবেন? অতি উত্তম, মানে চার পাবেন। এই যে চারে চার পাবেন।
তো এর জন্য আমরা তিনটা পয়েন্ট ন্যূনতম কি, দুই একটা বেশি হলে অসুবিধা নেই, যেন ন্যূনতম তিনটা হয়। তো দেখেন, এক নম্বর আমরা লিখেছি মুনাফা সংক্রান্ত। একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা অর্জন। মুনাফা অর্জনের মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দর্জির দোকানে আর্থিক পরিমাণে কাপড় সরি অধিক পরিমাণে কাপড় সেলাই করার জন্য সেলাই মেশিন কিনে যদি আশানুরূপ বিক্রয় না বাড়ে, তবে এই সিদ্ধান্ত যে কোনো মানে এই সিদ্ধান্ত কোনো সুবিধা আনবে না। সুতরাং ভালো বিনিয়োগ সিদ্ধান্তের জন্য মূলধন বাজেটিংয়ের গুরুত্ব অপরিসীম। কেন, কার কীভাবে অপরিসীম? এই যে আপনি দর্জির দোকানে যে এক্সট্রা একটা সেলাই মেশিন কেনা হচ্ছে, যদি সেলাই মেশিন কেনার পরও দেখে যে সেই পরিমাণ লাভ হচ্ছে না, তখন কী হবে? সম্পূর্ণটাই অলাভজনক বা লোকসান হয়ে যাবে। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? আমরা এবার পরের পয়েন্টে চলে যাব। তিনটা পয়েন্টের এবার হচ্ছে দুই নম্বর পয়েন্ট, বিনিয়োগের বিশাল আকার। তো মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্য সাধারণত বড় অঙ্কের তহবিলের প্রয়োজন হয়, ফলে কোনো সিদ্ধান্ত ভুল হলে সেটি সংশোধন করার সাধারণত সুযোগ থাকে না, আর সুযোগ থাকলেও বড় অঙ্কের মাশুল দিতে হয়। স্বল্প সময়ে অধিক পণ্য উৎপাদন করার লক্ষ্যে রাশিয়া থেকে, এবার আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, রাশিয়া থেকে একটি উন্নত মানের মেশিন আমদানি করা হলো, আর দেশের হরতালের কারণে যদি কারখানা বন্ধ রাখতে হয় তাহলে প্রতিষ্ঠানটি উৎপাদন করতে কি পারবে না। আর যদি মেশিন আমদানির অর্থ ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় তাহলে প্রতিনিয়ত ঋণের সুদ প্রদান করতে হবে, তখন কারবারটি বড় অঙ্কের একটি মাশুল দিবে বা বড় একটা লোকসানের সম্মুখীন হবে। এবার চলুন প্রিয় বন্ধুরা তিন নম্বর পয়েন্টটা, ঝুঁকির ভিত্তিতে। মূলধন বাজেটিংয়ের অধিকাংশ সিদ্ধান্ত ভবিষ্যতের উপর নির্ভরশীল। একটি স্থায়ী সম্পদ যেমন মেশিন কেনাতে বিনিয়োগ করা উচিত হবে কি না, এটি নির্ভর করে মেশিনটি উৎপাদিত পণ্য ভবিষ্যতে কত টাকা করে উৎপাদন করা হবে এবং কী পরিমাণে বিক্রয় হবে ইত্যাদির উপর। ভবিষ্যতের এই তথ্য উপাত্ত অনুমান নির্ভর, যা বাস্তবসম্মত নাও হতে পারে। যেমন বর্ষাকালে অধিক ছাতা উৎপাদন করা হলো এই ভেবে যে অনেক বর্ষা হবে, কিন্তু বৃষ্টি কম হওয়ায় ছাতা আশানুরূপ বৃষ্টি হলো না বা হবে না। বৃষ্টি কম হলে ছাতা কি বেশি বিক্রি হবে না, ওদিক থেকে অন্যদিক থেকে আমরা কী করছি, অনেক পরিমাণ অতিরিক্ত ছাতা উৎপাদন করেছি, যার ফলে ব্যবসায় প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হবে। এজন্য মূলধন বাজেটিংয়ের গুরুত্ব অপরিসীম। চলুন প্রিয় বন্ধুরা আমরা এবার তিন নম্বর প্রশ্নে চলে যাই। তো তিন নম্বর প্রশ্নে আমাদের কী বলেছিল, মূলধন বাজেটিংয়ের প্রয়োগক্ষেত্র। এক্ষেত্রে একটু মাথায় রাখবেন প্রিয় বন্ধুরা, চারটি প্রয়োগক্ষেত্র ন্যূনতম আপনি আলোচনা করবেন। তো এখানে আমরা একটু যদি দেখি, তো তিন নম্বর দিয়ে এখানে লিখেছি মূলধন বাজেটিংয়ের প্রয়োগক্ষেত্র। দীর্ঘমেয়াদী বিনিয়োগের সব ক্ষেত্রেই মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়। স্থায়ী সম্পত্তি ক্রয় করা থেকে শুরু করে ব্যবসায়ের আধুনিকায়ন এবং নতুন পণ্য বাজারে ছাড়া সংক্রান্ত সকল প্রকার বিনিয়োগ পর্যাপ্ত মানে সকল পরিমাণ মানে পর্যন্ত সকল ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করা রয়েছে বা প্রয়োগ মানে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ রয়েছে। দেখেন এখানে আমরা তিনটি ক্ষেত্রের কথা বলতেছি বা চারটি ক্ষেত্রের কথা বলতেছি। এক নম্বর হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয়। যে কোনো কোম্পানি নতুন ব্যবসা শুরু করতে গেলে স্থায়ী সম্পত্তি যেমন জমি, দালানকোঠা, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় করতে হয়। উদাহরণস্বরূপ মুদি দোকানি তার ব্যবসা শুরু করার পূর্বে ফ্রিজ ক্রয়, ওজন মাপার যন্ত্র ইত্যাদি ক্রয় করে থাকে। অন্যদিকে বড় ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য জমি, দালানকোঠা, কারখানা নির্মাণ, মেশিনারিজ ক্রয় ইত্যাদি সিদ্ধান্ত নিতে হয়। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের এসব সম্পত্তি ক্রয়ের পূর্বে মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়। এটা হচ্ছে গেলে আমাদের স্থায়ী সম্পত্তি ক্রয়ের পূর্বে যে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ সেটা সম্পর্কে বলা হয়েছে। আর কোন কোন জায়গায়, যেমন পণ্যের বৈচিত্র্যায়ন। আচ্ছা, বৈচিত্র্যায়ন মানে কি আমরা একটু দেখি। কোম্পানি তার ব্যবসায় সম্প্রসারণের জন্য, আমরা তো জানি সম্প্রসারণ মানে কি, ব্যবসাটা বড় করার জন্য চলমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য বাজারে ছাড়ার প্রয়োজন হতে পারে। উদাহরণস্বরূপ কোনো গল্পের বই প্রকাশনী বাজারে গল্পের বইয়ের পাশাপাশি কবিতার বই, উপন্যাস, নাটক ইত্যাদি ছাড়ার চিন্তা করতে পারে। এক্ষেত্রে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ লক্ষ্য করা যায়।
তারপরে আমরা লিখেছি ব্যবসায়ের পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকল্পে সম্প্রসারণ। আচ্ছা প্রিয় বন্ধুরা দেখেন, উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে, তো উৎপাদন করার ক্ষমতা বাড়ানোর জন্য কি করতে হয়, মেশিনগুলোকে উন্নত করতে হয়, যেসব মেশিন দিয়ে আমরা পণ্য উৎপাদন করি। যেমন এখানে বলা হয়েছে, চলমান কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার ব্যবসায় শুরু করার পরে উৎপাদন ক্ষমতা বাড়ানোর প্রয়োজন হতে পারে। উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য কোম্পানির নতুন মেশিন ক্রয়ের প্রয়োজন হয়। যেমন দর্জির দোকানে একটি সেলাই মেশিন থাকার পরেও ভোক্তাদের ঈদের চাহিদা, আমরা রসই দয়াকরে দিয়ে ঈদের চাহিদা পূরণের জন্য নতুন মেশিন কেনার চিন্তা করা যেতে পারে। এই মেশিনটি ক্রয়ের ফলে কত ব্যয় হবে, সে তুলনায় কত পরিমাণ আয় হবে, তা মূলধন বাজেটিং করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর আমরা লিখেছি প্রিয় বন্ধুরা লাস্ট পয়েন্ট, চারটা পয়েন্টের শেষের পয়েন্টটা, প্রতিস্থাপন ও আধুনিকায়ন। ব্যবসার প্রয়োজনে উৎপাদন পদ্ধতির প্রতিস্থাপন ও আধুনিকায়নের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ দর্জির দোকানে পাচালিত সেলাই মেশিন, পাচালিত মানে কি, আমরা যে সেলাই মেশিনগুলো ইউজুয়ালি দেখি ওগুলো কি করে, পা দিয়ে মানে নিচে প্রেশার ক্রিয়েট করে আর উপরে মেশিনটা কি ঘুরে বা চালিত হয়, তো ওইটা হচ্ছিল পা দিয়ে চালিত সেলাই মেশিন। এর পরিবর্তে বিদ্যুৎ চালিত মেশিন কেনার সিদ্ধান্ত নিতে পারে। এক্ষেত্রে পুরাতন উৎপাদন পদ্ধতির সাথে নতুন সিদ্ধান্তের তুলনা প্রয়োজন হয়। উভয় পদ্ধতিতে কোম্পানির আয়, পরিচালন ব্যয়, আয়ুষ্কাল ইত্যাদি হিসাব করে নিট নগদ প্রবাহ নির্ধারণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এর অতএব উৎপাদন পদ্ধতির প্রতিস্থাপন ও আধুনিকায়নে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ লক্ষ্য করা যায়। এবার আমাদের পরের প্রশ্ন চলে যেতে হবে প্রিয় বন্ধুরা, ঘদাক প্রশ্নে আমাদের বলেছে যেটা, সেটা হলো মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়ার ধাপ। এখানে তিনটি ধাপ বর্ণনা করলে আমরা চার পাবো ইনশাল্লাহ, তো আমরা এখানে তিনটি ধাপই বর্ণনা করেছি। দেখেন মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়া, মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়া প্রয়োগে জড়িত ধাপগুলো নিম্নরূপ। তো দেখেন এখানে আমরা লিখেছি মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়া, নগদ প্রবাহ প্রাক্কলন, পাট্টাহার নির্ধারণ, এবং তিন নম্বরে লিখেছি মূলধন বাজেটিং, এবার এখানে একটা অনিশ্চয় হবে, মূলধন বাজেটিং পদ্ধতির নির্বাচন ও প্রয়োগ। তো এখানে প্রিয় বন্ধুরা আমরা লিখেছি নগদ প্রবাহ প্রাক্কলন, এই জিনিসটা কি এটা সম্পর্কে আমরা এখানে বর্ণনা করেছি। আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন যে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত যেমন স্থায়ী সম্পত্তি ক্রয়, ব্যবসায় সম্প্রসারণ, উৎপাদন পদ্ধতির যান্ত্রিকীকরণ এবং অন্যান্য সিদ্ধান্তের সাথে নগদ প্রবাহ জড়িত, কারণ এই এই মানে কাজগুলো করতে গেলে, স্থায়ী সম্পত্তি ক্রয় করতে গেলে, ব্যবসা সম্প্রসারণ করতে গেলে কি হয়, নগদ টাকার বহিঃপ্রবাহ ঘটে, মানে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যায়। মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রয়োগের প্রথম ধাপ হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ করা। প্রতিষ্ঠানের নগদ প্রবাহ করতে প্রতিষ্ঠানকে বিক্রয় পূর্বানুমান, চলতি খরচ পূর্বানুমান, মূলধন ব্যয় ও অন্যান্য ব্যয় নির্ধারণ করতে হবে। বিক্রয় থেকে প্রতিষ্ঠানের আন্তঃপ্রবাহ ঘটে এবং চলতি খরচ, মূলধনী ব্যয় ও অন্যান্য ব্যয় পূর্বানুমান, নগদ প্রবাহ ঘটে। এখানে বিক্রয় অনুমান, চলতি খরচ, স্থায়ী খরচ প্রত্যেকটি বিষয় অতি সতর্কতার সাথে নির্ধারণ করতে হয়। প্রতি বছর বিক্রয় থেকে মোট অর্জিত আয় পাওয়া যায়, এই অর্জিত আয় থেকে আন্তঃপ্রবাহ পাওয়া যায়, অতএব বলা যায় নগদ প্রবাহের সঠিক প্রাক্কলন নির্ভর করে পণ্যের ভবিষ্যৎ বছরগুলোতে বিক্রয় মূল্য এবং কতগুলো পণ্য বিক্রি হবে তার উপর, ভবিষ্যৎ বিক্রয় মূল্য এবং কতগুলো বিক্রয় হবে তার উপর। কোনো কারণে এসব অনুমান ভুল হলে মূলধন বাজেটিং ভুল সিদ্ধান্ত দিতে পারে, যে কারণে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরে আমরা লিখেছি বাট্টার হার, নগদ প্রবাহ নির্ধারণ করার পর সেগুলোকে নগদ মূল্যে রূপান্তর করার জন্য বাট্টা হার প্রয়োজন হয়। যে ভবিষ্যৎ বছরগুলোতে আগত নগদ প্রবাহের পরিমাণ সমান হলেও সেগুলো বর্তমান মূল্য সমান হয় না। নগদ প্রবাহ যত দেরিতে পাওয়া যায় সেটির বর্তমান মূল্য তত কম, বিনিয়োগ সুবিধা বা প্রকল্প থেকে যেহেতু বেশি কয়েক বছর ধরে নগদ প্রবাহ পাওয়া যায় সেটির বর্তমান মূল্য তত কম।
বিনিয়োগ সুযোগ বা প্রকল্প থেকে যেহেতু বেশ কয়েক বছর ধরে নগদ প্রবাহ পাওয়া যায়, সেহেতু মূলধন বাজেটিংয়ের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত সঠিক বিনিয়োগ সুযোগ নিতে হলে ভবিষ্যতে আগত নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। ঠিক আছে, বাট্টাকরণ প্রক্রিয়ার ভবিষ্যতের নগদ প্রবাহকে বর্তমান মূল্য রূপান্তর করা হয়, এটা ইন্টারমিডিয়েট একটা অঙ্ক আছে, NPV, নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করা। এ কারণে বাট্টাহারের প্রয়োজন হয়, মূলধন ব্যয় মূলধন বাজেটিং প্রক্রিয়ার বাট্টাহার হিসাবে ব্যবহার করা হয়। এরপরে আমরা লিখেছি তিন নম্বরটা, মূলধন বাজেটিং পদ্ধতির প্রয়োগ। নগদ প্রবাহ প্রাক্কলন ও বাট্টাহার নির্ধারণের পর মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করতে হয়। বিনিয়োগ সুযোগ বা প্রকল্প মূল্যায়নের জন্য মূলধন বাজেটিং বিভিন্ন পদ্ধতি রয়েছে, প্রত্যেকটি পদ্ধতি সমানভাবে গ্রহণযোগ্যতা পায়নি, প্রত্যেকটি পদ্ধতি কিছু সুবিধা অসুবিধা রয়েছে। বিনিয়োগ সুযোগ বা প্রকল্পের ধরন, ঝুঁকি ও অন্যান্য বিষয় বিবেচনা করে সঠিক পদ্ধতিটি নির্বাচন করতে হয়। আমাদের শেষ, এবার আমাদের উম নাম্বার প্রশ্নে কি বলেছিল প্রিয় বন্ধুরা আমরা দেখি। লাস্ট প্রশ্নে বলেছে, ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিংয়ের সম্পর্ক। দেখেন প্রিয় বন্ধুরা, এখানে আমরা লিখেছি যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিংয়ের সম্পর্ক। যে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রয়োগ করা হয়। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানই ক্ষতির মুখ দেখতে চায় না। এখন দেখেন কোন কোন ক্ষেত্রে আমাদের এইগুলার প্রয়োগ করা হলে আমরা ব্যবসাটা সাফল্য অর্জন করতে পারে। যেমন দেখেন, সম্পত্তির প্রতিস্থাপন, এগুলো কিন্তু আগেও আমরা টুকিটিকি আলোচনা করেছি। উৎপাদন বৃদ্ধির জন্য অনেক সময় নতুন সম্পত্তি প্রতিস্থাপনের প্রয়োজন হয়, অনেক সময় পুরাতন মেশিনের স্থলে নতুন মেশিন ক্রয়ের প্রয়োজন হয়। এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে মূলধন বাজেটিংয়ের প্রয়োজন হয়। এরপর আমরা লিখেছি গবেষণা ও উন্নয়ন, পণ্য তৈরি করার পূর্বে অনেক সময় পরীক্ষা ও গবেষণা করার প্রয়োজন হয়, এজন্য অনেক অর্থ ব্যয় করতে হয়। এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ করতে হয়। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? চলেন অপর পাতায়। এবার দেখেন নতুন সিদ্ধান্ত গ্রহণ, যে কোনো ধরনের নতুন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে মূলধন বাজেটিং প্রয়োগ করা করে সিদ্ধান্তটি যাচাই করা হয়। এবার আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। উদাহরণস্বরূপ বলা যায়, এক্স প্রতিষ্ঠান 2021 সালের জানুয়ারি মাসে 2 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে, যার সংস্থাপন ব্যয় 30,000 টাকা। তো এই 2 লক্ষ আর 30,000 টাকা যোগ দেওয়া হলো 2,30,000 টাকা, যেটা এই মেশিনের মোট ক্রয় মূল্য। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। আমরা তো জানি ভগ্নাবশেষ মূল্যের আরও কিছু নাম আছে, অবশিষ্ট মূল্য বা উদ্ধৃত মূল্য, বিভিন্ন নাম আছে। প্রতিষ্ঠানটি প্রতি বছর ডিসেম্বর মাসে 31 তারিখে স্থির কিস্তি মানে কি, সরল রৈখিক পদ্ধতি, আরও অনেক পদ্ধতি আছে যেমন কুমোর আসমানজির পদ্ধতি, তো ওই পদ্ধতিতে অবচয় ধার্য করে। প্রতিষ্ঠানটির কর হার ধরলাম 10%। এখন এক্স প্রতিষ্ঠানটি এই বিনিয়োগ করবে যদি এই খাতে বিনিয়োগ করবে যদি এখানে নিট বর্তমান মূল্য ধনাত্মক হয়ে থাকে। ধনাত্মক মানে কি, পজিটিভ হয়ে থাকে, মানে এটার যে লাস্টে যে উত্তরটা যদি পজিটিভ ফিগার বের হয় তাহলে বিনিয়োগ করতে হবে। কেননা ঋণাত্মক হলে বিনিয়োগটি হবে লোকসানের, মানে অলাভজনক হবে, মানে ক্ষতিকর হবে একরকমের। পরিশেষে বলা যায়, মূলধন বাজেটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করলে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে অধিক মুনাফা করা সম্ভব। আশা করি প্রিয় বন্ধুরা, আপনাদের এই সপ্তম সপ্তাহের 5 নম্বর যে অ্যাসাইনমেন্ট, এর যে ফিনান্স ও ব্যাংকিং, একটু দেরিতে হলেও আশা করি সঠিক উত্তরটাই আপনারা পেয়েছেন। এবং এটা যদি আপনারা বুঝে বুঝে নিজেদের মতন করে আনসার করতে পারেন, ইনশাআল্লাহ অতি উত্তম, মানে 20 মার্কই আপনারা পাবেন। সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।